দেশে বজ্রপাতে প্রাণহানি এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়ে গেছে সরকার বিভিন্ন পদক্ষেপ নিলেও সেসব কোনো কাজে আসেনি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরে এ পর্যন্ত বজ্রপাতে একশোরও বেশি মানুষ মারা গেছে আর দুই থেকে দুই সাল পর্যন্ত মারা গেছে দুই হাজার জন বিশেষজ্ঞরা বলছেন সচেতনতা গাছের সংখ্যা বাড়ানো ও প্রযুক্তির ব্যবহার বজ্রপাতে মৃত্যু কমাতে পারে বিস্তারিত জানাচ্ছেন ফাহিম মোনায়েম বৈশ্বিক উষ্ণয়ন ও জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে আবহাওয়ার ধরন ও বৈশিষ্ট্য ব্যাপকভাবে পরিবর্তিত হচ্ছে যার ফলে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ সত্যপ্রবাহ এবং ঋতুর ধরন পরিবর্তনের মতো ঘটনা ঘটছে দেশে গত পঁচিশ বছরে তাপমাত্রা এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে আর এই তাপমাত্রা বৃদ্ধি বজ্রপাত বেড়ে যাওয়ার অন্যতম কারণ বাংলাদেশের বজ্রপাত নিয়ে অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদন বলছে এদেশে প্রতি বছর গড়ে চুরাশি লাখ বজ্রপাত হচ্ছে যার সত্তর শতাংশই হয় এপ্রিল থেকে জুন মাসে মৌসুমী বায়ু দেশের আকাশে আসার আগের দুই মাস অর্থাৎ এপ্রিল ও মেতে সিলেট সুনামগঞ্জ ও মৌলভীবাজারে বজ্রপাত বেশি হয় বর্ষায় বেশি হয় সুনামগঞ্জ রাঙ্গামাটি ও চট্টগ্রামে আর শীতে বেশি বজ্রপাত হয় খুলনা সাতক্ষীরা ও বাগেরহাটে আমরা দেখেছি পনেরো থেকে বিশ মানুষ মারা যায় ঘরের ভেতরে কারণ কি সে করে কি ঘরে হেলান দিয়ে থাকে অথবা জানালা দিয়ে দেখতে থাকে অথবা সে ধরেন যে ধাতব পদার্থ বটি অথবা মানে ফোন এগুলির সাথে সে সম্পৃক্ত থাকে লাস্ট কয়েক বছর থেকে বিশেষ করে ক্রিমঞ্চন সময়ে এই পর্যাপ্তের সংখ্যা এটা র্যাপিডলি বেড়ে যাচ্ছে এবং এর সাথে সাথে আপনার বিশেষজ্ঞরা বলছেন আকাশে কালো মেঘ ও গুঁড়িগুড়ির ডাক শুনলেই নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া উচিত বজ্রপাতের সময় নিজেকে নিরাপদ রাখতে ঘরের বাইরে থাকলে অবশ্যই ছাদ আছে এমন কোনো জায়গায় আশ্রয় নিতে হবে আর মাঠে বা খেতে থাকলে নিজেকে সংকুচিত করে বা কুজু হয়ে মাটিতে বসে পড়লে রক্ষা পাওয়া সম্ভব জলাশয়ে থাকলে সেখান থেকে দ্রুত সরে পড়তে হবে বিদ্যুতের খুঁটির নিচে আশ্রয় নেওয়া যাবে না বজ্রপাতের সময় গাড়ির ভেতরে থাকলে থাকলে সম্ভব হলে গাড়িটি নিয়ে কোনো কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের গবেষণায় দেখা গেছে বজ্রপাতে যারা মারা যাচ্ছে তাদের তিরানব্বই শতাংশ গ্রামের বাসিন্দা তারা মূলত কৃষিকাজে যুক্ত বিশেষজ্ঞরা বলছেন মৃতের সংখ্যা কমিয়ে আনার সবচেয়ে কার্যকর উপায় সচেতনতা বাড়ানো ইম্প্যাক্টটা কি যদি কমাতে কি পারছেন সেটা তো পারেননি আমার কাছে আমি আবারও বলবো যে সবচেয়ে ইজিয়েস্ট এবং চিপেস্ট মিনস হচ্ছে আপনি স্থানীয় প্রশাসনকে সম্পৃক্ত করে মানুষকে একটা জনসচেতনতা তৈরি করে একটা শিক্ষা দেওয়া মাঠে অনেক কিছু কাজ করে এবং দেখা যাচ্ছে বর্জ্যবাদ বা লাইটিং এর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনার গ্রামের জনসাধারণ এই তারা যতটা সম্ভব যেহেতু এটা অল্প সময়ের জন্য হয় আধা ঘন্টা এক ঘন্টা এই সময়টা তারা যথেষ্ট সম্ভব নিরাপদ আশ্রয়ে থাকবে বিশেষ করে আপনার কোনো একটা ঘরের মাঝে থাকবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক জানালেন দেশে মূলত ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত নয় মাস বজ্রপাতের দেখা মেলে এর মধ্যে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত সবচেয়ে বেশি মৃতের ঘটনা ঘটে ইতোমধ্যে কিছু লাইটেনিং অ্যারেস্টার বসানো হয়েছে তবে এর আওতাধীন জায়গা খুব বেশি না যে লাইটনিং অ্যারেস্টার এটি একটি কস্টলি আইটেম তারপর স্থাপনার সহ এই মেশিন ইম্পোর্টেড এগুলো বসাতে যেহেতু অনেক টাকা লাগবে ডলার লাগবে সেক্ষেত্রে গবেষণা করে যদি স্বল্প মূল্যে এটা করা যায় দেশীয় প্রযুক্তি ব্যবহার করা যায় অবশ্যই বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে বজ্রপাত যেমন বাড়ছে তেমনি বাড়ছে বজ্রপাত প্রবণ এলাকার পরিধিও ফাহিম মুনাইম বৈশাখী সংবাদ ঢাকা